আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআর বিকেবলস সংবাদ শিরোনাম। জন্ম শতবার্ষিকীর নানা আয়োজনে মুক্তির মহান নেতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 10 দিনের জমকাল অনুষ্ঠান শুরু হচ্ছে বিকেলে। যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট। এবং নোয়াখালীতে চিরশায়িত হবেন ব্যারিস্টার মওদুদ, সিঙ্গাপুর থেকে মরদেহ আসছে কাল। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। সংবাদে ছাড়াও থাকছে জাতীয় শিশু দিবস উপলক্ষে এটিএন বাংলা ও বিএসপি ক্যাম্প অ্যান্ড এডুকেশন গ্রুপের শিশু মেলার খবর। এবারে বিস্তারিত। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 101তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস আজ। দিনটি উপলক্ষে ধানমন্ডি 32 নম্বর টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে শিশু দিবসের অনুষ্ঠানে সৎ ও ন্যায়ের পথে চলতে শিশুদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন আপেল মাহমুদ। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতি বছর এদিনে বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়ায় গেলেও করোনা পরিস্থিতির কারণে এবার ভার্চুয়ালে সে অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। আপনার সুযোগ্য নেতৃত্বে আজ আমরা উন্নয়নশীল দেশের শিশু দিবসের অনুষ্ঠানে শিশুদের কথা শোনেন তিনি, পরামর্শ দেন তাদের। আমি জানি করোনার কারণে আজকে স্কুল বন্ধ, শিশুর স্কুলে যেতে পারছে না, এটা অত্যন্ত কষ্টের। তারপর আমি বলবো যে তোমরা ছোট সোনামীরা তোমরা ঘরে বসেই পড়াশোনা করো এবং সেই সাথে খেলাধুলাও করবে। এই করোনার এই প্রাদুর্ভাব কেটে যাবে এবং স্কুল আমরা তখনই খুলে দেব, তোমরা স্কুলে যেতে পারবে। ক্ষতি হয় এমন কাজ থেকে শিশুদের দূরে রাখতে শিক্ষক অভিভাবক সহ সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। সবসময় যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা আর সেই সাথে সাথে ন্যায় ও সত্যের পথে চলা, তাহলে জীবনে বড় হতে পারবে। অভিভাবক, শিক্ষক এবং সমাজের যারা বিশিষ্ট জন সবাইকে এই অনুরোধটা করব, শিশুদের প্রতি এই ধরনের প্রতিহিংসামূলক কাজ যাতে না হয় সে ব্যাপারে সচেতনতা সৃষ্টি করা, জঙ্গিবাদ সন্ত্রাস এর প্রভাব থেকে শিশুদের মুক্ত রাখা, মাদকের হাত থেকে শিশুদের মুক্ত রাখা। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। সকল অপশক্তি মোকাবিলা করে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধুর 101তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এ কথা বলেন। এ সময় তার সাথে কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। পরে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠন সহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। সকল অপশক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করে আমরা বঙ্গবন্ধু চিরলালিত স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করব, এটাই হলো আজকের অঙ্গীকার। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে সস্ত্রীক ঢাকায় পৌঁছেছেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলি।
সকালে বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে টারমার্কে তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও তার স্ত্রী রশিদা খানম। এ সময় 21 বার তোপধ্বনির মাধ্যমে রাষ্ট্রীয় অতিথিকে স্বাগত জানানো হয়। পরে তিন বাহিনীর একটি চৌকশ দল তাকে গার্ড অফ অনার প্রদান করে। বিমানবন্দরে মন্ত্রিপরিষদের সদস্য, তিন বাহিনী প্রধান, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, আইজিপি সহ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকায় পৌঁছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান মালদ্বীপের প্রেসিডেন্ট। এ সময় তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান এবং গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ। পরে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের 10 দিনের অনুষ্ঠান শুরু হচ্ছে বিকেলে। জাতীয় প্যারেড গ্রাউন্ডে উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখবেন মালদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সলে। 10 দিনের এই আয়োজনের প্রথম দিনের থিম ভেঙেছে দোয়ার, সেজেছ জ্যোতির্ময়। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন ভারত, জাপান সহ বিভিন্ন দেশের শিল্পী ও কলাকুশলীরা। দেশ বিদেশের প্রায় 5,000 শিল্পী অংশ নিচ্ছেন এই আয়োজনে। বঙ্গবন্ধু কর্নার দেশজুড়েই আজ প্রসিদ্ধ পরিচিত, কিন্তু এই ধারণা এসেছিল অগ্রণী ব্যাংকের মৌলভীবাজার শাখা থেকে। ব্যাংকটির বর্তমান এমডি মোহাম্মদ শামসুল ইসলামের উদ্যোগে 2010 সালে ওই শাখায় প্রথম বঙ্গবন্ধু কর্নার স্থাপন করা হয়। এরপর ব্যাংকটির প্রধান কার্যালয় সহ বিভিন্ন শাখায় তা প্রতিষ্ঠিত করা হয়। জানাচ্ছেন শফিকুল ইসলাম স্বামী। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও আদর্শ জানাতে শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন অফিস, এমনকি বিদেশে থাকা বাংলাদেশি দূতাবাসেও স্থাপিত হয়েছে বঙ্গবন্ধু কর্নার। প্রায় 11 বছর আগে সেই সময়ে অগ্রণী ব্যাংকের তৎকালীন জিএম বর্তমান এমডি মোহাম্মদ শামসুল ইসলাম সিলেটের মৌলভীবাজারের জোনাল অফিসের একটি কক্ষে স্থাপন করেন প্রথম বঙ্গবন্ধু কর্নার। জাতির পিতাকে আমি কিভাবে শ্রদ্ধা জানাবো, এটা আমার একটা আসলো যে মাথার মধ্যে, যে আমার এই শ্রদ্ধাবোধটা, যে তার প্রতি আমার যে কিছু করণীয় দরকার, আমি আমার দায়িত্ববোধ থেকে কর্পোরেট বডিতে কিভাবে এইরকম একটা ভাবগাম্ভীর্য এবং আবহের মাধ্যমে, ভাবগাম্ভীর্যের মাধ্যমে আমরা কিভাবে জাতির পিতাকে শ্রদ্ধা জানাতে পারি, এই চিন্তাটা আমার মাথায় আসলো। এরপর 2015 সালে আনসার বিডিবি ব্যাংকে করা হয় বঙ্গবন্ধু কর্নার। অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে বড় পরিসরে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার নির্মাণ করে সেখানে জাতির পিতার উপরে লেখা বই, অডিও ভিডিও সংরক্ষণের পাশাপাশি স্থাপিত হয়েছে বঙ্গবন্ধুর আবক্ষ। 117 কেজি ওজনের এই যে ব্রঞ্জের যে বাসটা, এটা কিন্তু এই বাসটা একটা ইউনিক একটা জিনিস আমি মনে করি, যে বঙ্গবন্ধুর যে এন্টায়ার যে একটা ছবি একেবারে প্রতিমূর্তিটা সম্পূর্ণভাবে তুলে এসছে। অগ্রণী ব্যাংকের হেড অফিসে বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপনের পাশাপাশি নিজস্ব সব ভবনে বঙ্গবন্ধু কর্নার করার উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। অগ্রণী ব্যাংকের শীর্ষ কর্মকর্তারাও আনন্দিত এ ধরনের কার্যক্রমে। বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে বিভিন্ন ধরনের কর্মসূচি আমরা নিয়েছি আমাদের প্রাণের টানে, এবং এইটা প্রাণের টানটা এখন ঘোষিত হয়েছে, কিন্তু এর অনেক আগেই আমাদের এমডি মহোদয় এটাকে তার প্রাণে তাগিদে সেটা করেছে। বঙ্গবন্ধু কর্নারের কথা আসলে যেরকম চলে আসে স্যারের কথা, আমাদের প্রাণপ্রিয় এমডি মোহাম্মদ শামসুল ইসলাম সাহেবের কথা, পাশাপাশি চলে আসে কোথা থেকে এসেছেন, অগ্রণী ব্যাংক। তো অগ্রণী ব্যাংকের একটা ব্র্যান্ডিং হচ্ছে, সেজন্য আমরা গর্বিত। যখনই আমরা এই অফিসে আসি বা তখনই দেখা যায় বঙ্গবন্ধু কর্নার, এই যে বঙ্গবন্ধু শব্দটার সাথে আমরা যেন নতুন করে আরবার নিজেদের আবেগ আমরা উদ্বেলিত হয়ে ওঠে। বঙ্গবন্ধু কর্নার জাতির পিতার স্মৃতিকে ধরে রেখে প্রজন্ম থেকে প্রজন্মে সঠিক ইতিহাস ছড়াবে এমনটাই প্রত্যাশা সবার। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। কাল সন্ধ্যায় দেশে আনা হবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমেদের মরদেহ। রাতে মরদেহ রাখা হবে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রথম, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে দ্বিতীয় এবং নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে সেখানে মরদেহ রাখা হবে কিছু সময়। পরে গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানিগঞ্জে নিয়ে যাওয়া হবে ব্যারিস্টার মওদুদের মরদেহ। সেখানে চতুর্থ দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে দাফন করা হবে। সিঙ্গাপুরে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সন্ধ্যায় মারা যান তিনি।
সামাজিক ও রাজনৈতিক কর্মসূচির উপর নিষেধাজ্ঞা দিয়ে সরকার সুবর্ণ জয়ন্তীর সার্বজনীন উৎসবকে ম্লান করে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের প্রয়াত মহাসচিব খন্দকার দেওলার হোসেনের দশম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে তিনি একথা বলেন। দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদের মৃত্যুতে আগামীকাল দেশব্যাপী একদিনের শোক পালনের ঘোষণা দেন রুহুল কবির রিজভী। এ সময় দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উড়ানো হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শিশু মেলার আয়োজন করে এটিএন বাংলা ও বিএসডি ক্যাম্পিয়ান এডুকেশন গ্রুপ। বিএফডিসি প্রাঙ্গণে কেক কেটে এবং বেলুন ও পায়রা উড়িয়ে এই মেলার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান ও বিএসডি ক্যাম্পিয়ান এডুকেশন গ্রুপের চেয়ারম্যান লায়ন এম কে বাশার। এরপর অনুষ্ঠিত হয় শিশুদের জন্য বাংলাদেশের ইতিহাস, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু বিষয়ক কুইজ, আবৃত্তি, চিত্রাঙ্কন, গান ও নাচের প্রতিযোগিতা। শিশু মেলাটি এটিএন বাংলার এফডিসি স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করে এটিএন বাংলা। উদ্বোধনী অনুষ্ঠান উপস্থাপনা করেন এটিএন বাংলা বার্তা বিভাগের প্রধান নির্বাহী সম্পাদক জয় মামুন। প্রতিযোগীদের মনোমুগ্ধকর পারফরমেন্স উপভোগ করেন এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজ রহমান ও বিশিষ্টজনরা। প্রতিযোগিতায় পাঁচটি বিভাগে মোট 50 জন প্রতিযোগী চূড়ান্ত প্রতিযোগিতায় অংশ নেয়। আপনাদের যদি কোনো কর্মকাণ্ড আমাদের মন্ত্রণে কোনো সহযোগিতা লাগে অথবা আমরা যদি আপনার কাছে কোনো সহযোগিতা চাই, আমরা যেন পরস্পর পরস্পরকে সহযোগিতা করি। আগামীতে যারা ছোটো ছোটো শিশু, তোমরা বড় হবে, তোমরা দেশের হাল ধরবে, তোমরা দেশ চালাবে, তোমাদের মধ্যে থেকে হয়তো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী তোমরা হবে, তোমরা এই দেশের বঙ্গবন্ধুর স্বপ্ন যেটা ছিল সোনার বাংলা গড়ে তোলা, আগামীতে তোমরা এই সোনার বাংলা গড়ে তুলবে। জার্মানিতে ভিডিও কনফারেন্সে 100 পরিবার একসাথে মোমবাতি জ্বালিয়ে ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন করেছে। শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে এই বিশেষ ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করে জার্মান আওয়ামী লীগ আহ্বায়ক কমিটি। অনুষ্ঠানে দেশটির বার্লিন, মিউনিখ, বেনকলন, হ্যামবুর্গ, ফ্রাঙ্কফুর্ট সহ 16টি রাজ্যের প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। পরে দিবসটি উপলক্ষে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করা হয়। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নৌ প্রোটোকল চুক্তির আওতায় বাংলাদেশ থেকে ভারতে খাদ্যপণ্যের প্রথম চালান পাঠানো হয়েছে নৌপথে। নিজেদের পণ্য পাঠানোর মাধ্যমে প্রথম এই সুযোগটি গ্রহণ করে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান প্রাণ আরএফএল গ্রুপ। মঙ্গলবার নরসিংদীর পলাশ উপজেলার প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে রফতানি কার্যক্রমের উদ্বোধন করেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালেদ মাহমুদ চৌধুরী। নরসিংদী থেকে বেনজির আহমেদ বেনুর রিপোর্ট, জানাচ্ছেন ইশরাত লিমা। বাংলাদেশ থেকে ভারতের নৌপথে খাদ্যপণ্য পাঠানোর উদ্যোগ গ্রহণ করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউটিএ। নরসিংদীর পলাশ উপজেলার প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কে আয়োজিত অনুষ্ঠানে রপ্তানি কার্যক্রমের উদ্বোধন করেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। এদিন নৌপথে খাদ্যপণ্যের প্রথম চালান হিসেবে প্রাণ গ্রুপের 40,000 কার্টন লিচি ড্রিঙ্ক নিয়ে আলিপ লাম মিম নামের একটি জাহাজ নরসিংদীর শীতলক্ষ্যা নদী থেকে যাত্রা শুরু করে। জাহাজটি 710 কিলোমিটার নৌপথ পাড়ি দিয়ে ভারতের টিটি বন্দরে পৌঁছতে সময় লাগবে 8 দিন। উদ্বোধনের পর প্রতিমন্ত্রী বলেন, নৌপথে পণ্য পাঠালে একদিকে খরচ কমবে এবং একসাথে অনেক বেশি পণ্য পাঠানো সম্ভব হবে। পণ্য পরিবহনের ক্ষেত্রে যে আমাদের যে একটা সাশ্রয়ী একটা পরিবহন এই যে নৌপথ হতে পারে, সেটা আমরা ব্যবসায়ীদেরকে আশ্বস্ত করতে পেরেছি। আমার ব্যবসায়ী এগিয়ে এসেছে প্রাণার কিন্তু আমরা তাদের অনুরোধ দেবে যে আজকে যেটা যাচ্ছে এটা আমাদের পাইলট বলা যায়, ভবিষ্যতে অন্যান্য অন্য দেশের বাইরে যাবে। বিআইডব্লিউটিএর আওতায় নৌপথে খাদ্যপণ্যের মতো বহুমাত্রিক পণ্য পরিবহন চালু হলে তা উভয় দেশের পারস্পরিক সম্পর্ক দৃঢ় করবে বলে মনে করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। এ সময় নৌপথে প্রথম রপ্তানিকারক হিসেবে পণ্য পাঠিয়ে ইতিহাসের অংশ হতে পারায় আনন্দ প্রকাশ করেন প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী। অনুষ্ঠানে সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খান, বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জাফর উদ্দিন, নৌ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী, বিআইডব্লিউটিএর পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ প্রাণ আরএফএল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ইশরাত লিমা, এটিএন বাংলা।
এবারে আন্তর্জাতিক সংবাদ। ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে প্রভাব বিস্তারের মাধ্যমে হস্তক্ষেপের চেষ্টা করেছিল রাশিয়া, এমন প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন জাতীয় গোয়েন্দা সংস্থা। মঙ্গলবার দেশটির জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত ১৫ পৃষ্ঠার প্রতিবেদন নিয়ে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে। এতে বলা হয়, রাশিয়ার লক্ষ্য ছিল জো বাইডেনের প্রার্থিতা ও ডেমোক্রেটিক পার্টির সমালোচনা এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে বিভিন্ন মন্ত্রণালয়, সংস্থাসহ রাজনৈতিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, বিশেষ প্রার্থনার পাশাপাশি নানা কর্মসূচি পালন করছে। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। খাদ্যভবনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। পরে জাতির পিতা ও ৭৫ এর ১৫ আগস্টে শাহাদাত বরণকারী তার পরিবারের সদস্য ও মহান মুক্তিযুদ্ধে নিহত ৩০ লাখ শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত ও আলোচনা সভার আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী পালনে আলোচনা সভার আয়োজন করে পরিকল্পনা কমিশন। এ সময় বঙ্গবন্ধুর আদর্শ ও চেতনাকে কর্মক্ষেত্রে কাজে লাগানোর তাগিদ দেন নীতি নির্ধারকরা। মিরপুর সেনানিবাসে রোড মার্চ করেন সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা। প্রতিটি সেনানিবাসের ভবনগুলোতে সুসজ্জিত করা হয়েছে। এছাড়াও অনলাইনে সেনাবাহিনী পরিচালিত সব শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা অনুষ্ঠান, কুইজ, আবৃত্তি ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে যৌথ উদ্যোগে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটি ও পূজা উদযাপন পরিষদ। এতে বঙ্গবন্ধুর আত্মার শান্তি কামনা করা সহ করোনার প্রকোপ থেকে বিশ্ব যেন মুক্তি পায় তার জন্য প্রার্থনা করা হয়। এদিকে রাজধানীর মেরুলবাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধবিহারে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করে বাংলাদেশ বুদ্ধিস্ট ফেডারেশন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। এদিকে কেক কেটে বঙ্গবন্ধুর শততম জন্মদিন উদযাপন করে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহাব। এ সময় আগামী বাজেটে আবাসন খাতে নীতি সহায়তা চান ব্যবসায়ীরা। শরফুল আলম, এটিএন বাংলা। আলিশা ওয়ার্ল্ড কাপ বাংলাদেশ ট্যুর অব নিউজিল্যান্ড ওয়ান ডে সিরিজ সংবাদ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে বর্তমানে ডানের ইনে অবস্থান করছে টিম বাংলাদেশ। এদিকে ইঞ্জুরির কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলতে পারবেন না কিউই ব্যাটসম্যান রস টেলর, তবে পরের দুই ম্যাচে তাকে দলে পাওয়ার আশা করছে টিম ম্যানেজমেন্ট। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি স্বপ্ন দেখতেন বাংলাদেশ একদিন খেলাধুলার মাধ্যমে সারা বিশ্বে পরিচিত হবে। আজকে বিশেষ দিনে বাংলাদেশের সকল স্পোর্টস পার্সনদের জন্য আমাদের তরফ থেকে রইল শুভেচ্ছা আর শুভকামনা। এবারে পার্টেক্স খেলার খবর। আহমেদাবাদে ৫ ম্যাচ সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে ভারতকে ৮ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। ভারতের দেয়া ১৫৭ রানের লক্ষ্যে খেলতে নেমে ম্যাচ সেরা জস বাটলারের ৫২ বলে অপরাজিত ৮৩ রান জয় এনে দেয় ইংলিশদের। এছাড়া ৪০ রান করেন জনি ব্যারিস্টো। এর আগে টস ফেটে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৫৬ রান করে ভারত। দলের ২৪ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপর্যয়ে পড়ে তারা। তবে অধিনায়ক বিরাট কোহলির ৪৬ বলে অপরাজিত ৭৭ রানে লড়াইয়ের পুঁজি পায় ভারত। ৫ ম্যাচ সিরিজে ২-১ এগিয়ে গেল ইংল্যান্ড। সহজ জয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। ফিরতি লেগের খেলায় আটলান্টাকে ৩-১ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৪ মিনিটে করিম বেঞ্জেমার গোলে এগিয়ে যায় রিয়াল। ৬০ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দ্বিগুণ করেন সের্জো রামোস। ৮৩ মিনিটে লুইস ফার্নান্দো একটি গোল পরিশোধ করলেও পরের মিনিটেই ব্যবধান বাড়ান আসেন্সিও। দুই লেগে ৪-১ গোলের জয় পেল রিয়াল মাদ্রিদ। অন্য ম্যাচে মনসুন গ্লাডবাখকে ২-০তে হারিয়ে ৪-০ গোল গড়ে শেষ আটে জায়গা পায় ম্যানচেস্টার সিটি। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনামগুলো আরও একবার।
জন্মশতবার্ষিকীর নানা আয়োজনে মুক্তির মহান নেতা বঙ্গবন্ধুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করছে জাতি। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, 10 দিনের জমকালো অনুষ্ঠান শুরু হচ্ছে বিকেলে, যোগ দিতে ঢাকায় মালদ্বীপের প্রেসিডেন্ট। এবং নোয়াখালীতে চিরশায়িত হবেন ব্যারিস্টার মওদুদ, সিঙ্গাপুর থেকে মরদেহ আসছে কাল। আর এই ছিল এখনকার মতো, রইল পরবর্তী সাংবাদিকদের আমন্ত্রণ। দর্শক, করোনা ভাইরাসের সংক্রমণ থেকে নিজেকে এবং অন্যকে সুরক্ষিত রাখতে অবশ্যই মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন, আর এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।